সময় এবং ধন, একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি। কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি। এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে, কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনি নষ্ট হয়ে যায়। এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না। সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো, আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে। ধনের সাথেও এটাই হয়। কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব। যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে। এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই, কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি। বাস্তব অর্থে সময় তা অত্যন্ত মূল্যবান। এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। যখন সূর্যের অত্যধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায় তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে, আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না, কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝড়ায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি, এ হল অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন, এগুলি হল বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয়, কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হল প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না, এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল। এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এই সব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব, এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়, আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ। কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে এবং তার কারণ হল সন্দেহ। মানুষ আমাদের উপর সন্দেহ করে, আমাদের কর্ম নিয়ে, আমাদের মানসিকতা নিয়ে, আমাদের কথা নিয়ে, আমাদের চরিত্র নিয়ে। কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি, তার জন্য কোনো ভালো কর্ম করি, এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই, আমাদের সম্পর্ক নিয়ে,
আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে, আমাদের সন্দেহ করে, তখন আমাদের দুঃখ হয়। কিন্তু এটা হওয়া উচিত নয়, কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবার আপনি বলবেন, এ কি করে সম্ভব হতে পারে? একটা কথা বলুন, আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে? শোনেননি, কারণ এমনটা কখনো হয়ই না। শুদ্ধতার পরখ শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয়, শুধুই তার শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এই সোনাকে পরখ করা হয়, আর যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে। সেই রকমই এই সংসার আপনাকেও পরখ করবে। যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে। সেই জন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে দুঃখ পাবেন না। শুধু এই কথাটার খেয়াল রাখবেন, আপনি কি উচিত পথে চলেছেন, উচিত কর্ম করছেন, সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা থাকে, এবং হ্যাঁ, আপনি যেন আমার সাথে ভালোবেসে বলেন, রাধা রাধা। সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, তারা আপনার প্রিয়। আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের কাছে থাকি। এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা হলেন আমাদের প্রিয়। আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন। এবার এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই, সোনা দিয়ে থাকি, আভূষণ দিয়ে থাকি, হীরে মুক্ত দিয়ে থাকি। কিন্তু যদি ভেবে দেখি, এই সব কিছুরই একটা মূল্য আছে। ভেবে দেখুন, আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য? তা এরকম উপহার কি হতে পারে? ঠিক বলেছেন আপনি, প্রেম। এই প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়। না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে। যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে। এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।